সালামু আলাইকুম, চাকরি প্রত্যাশীদের জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যদি ইংলিশে বলি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সংক্ষেপে যাকে LGED বলা হয়, এটি সরাসরি রাজস্ব খাতভুক্ত একটি প্রতিষ্ঠান আর কি বলতে পারি। এখানে আপনার 10 ক্যাটাগরিতে 1939 জনের বিশাল বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যদিও পদগুলো ছোট, তবু এটা যারা চাকরির জন্য মানে চেষ্টা করতে করতে একদম লাস্ট ইয়ারে চলে এসেছেন, মানে আর সময় হাতে বেশি নেই বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কম, তবু চাকরির জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য এটা একটি দারুণ সুযোগ আমি বলবো। তো তাহলে কী কী পদে এখানে থাকতেছে দেখুন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকত্বে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে, তার মানে অনলাইনে আবেদন করতে হবে। এক, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, ঠিক আছে, অনূর্ধ্ব বয়স 30, বেতন গ্রেড 13, সরকারি গ্রেড যেটা 2015 সালের বেতন স্কেল অনুযায়ী, এখানে 11,000 থেকে শুরু করে 26,590 পর্যন্ত পদের সংখ্যা 12। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, ঠিক আছে, স্নাতক বা সমমান ডিগ্রি, তাহলে যারা BSc করেছেন তারাও আবেদন করতে পারবেন আর কি, স্নাতকের সমমান। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টলিপিতে প্রতি মিনিটে, সার্টলিপি মানে লেখার যে দক্ষতা, টাইপিং আর কি, ঠিক আছে, প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 80 এবং 50 শব্দের গতি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 গতি থাকতে হবে। সো এখানে কিছু জেলা উল্লেখ করা আছে, একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এই জেলাগুলোর ব্যতীত অন্য জেলায় থেকে আবেদন করতে পারবে না, এই জেলা কোটে থেকে আবেদন করা লাগবে আর কি। তারপর 2 নম্বরে আছে কমিউনিটি অর্গানাইজার, 14তম গ্রেড 10,200 থেকে 24,680, বয়স অনূর্ধ্ব 30, 206টি শূন্য পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি, সে এখানে কোনো অভিজ্ঞতা দরকার নেই। 3 নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, ঠিক আছে, 10,200 থেকে শুরু করে 24,680 পর্যন্ত, বয়স অনুযায়ী 30, 39টি শূন্য পদ, এখানে ওই যে দ্বিতীয় শ্রেণীতে উপরের যে 1 নম্বর পদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেখলাম সেটাই এখানে আছে আর কি। তারপরে আছে 4 নম্বরে হিসাব সহকারী, 16তম গ্রেড, 9,300 থেকে শুরু করে 22,490, বয়স অনূর্ধ্ব 30, পদসংখ্যা 361, অনেক অনেক, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক, মানে HSC থাকতে হবে কমার্স থেকে ন্যূনতম, অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যদি চাই ডিপ্লোমা যারা কমপ্লিট করেছে বা ডিগ্রি থেকে যারা করেছে তারাও চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ, সার্ভেয়ার, এখানে 16তম গ্রেড, এটি 9,300 থেকে 22,490, বয়স 30, সর্বোচ্চ 88 শূন্য পদ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভেতে ডিপ্লোমা, ঠিক আছে, কারণ সার্ভে সাধারণত ডিপ্লোমা ছাড়া অন্য কোনো সাবজেক্টে নেই ওইভাবে। কার্য সহকারী, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা, বয়স সর্বোচ্চ 30, 720, অনেক কটা নেওয়া হবে আর কি, অনেকজন নিয়োগ দেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ HSC, তাহলে এখানে ডিপ্লোমারা আবেদন করতে পারবেন আর কি যদি চান, যেহেতু সমমান আছে বা ডিগ্রি যারা কমপ্লিট করেছেন। ইলেকট্রিশিয়ান, এটি 16তম গ্রেড, বয়স সর্বোচ্চ 30, 84, কোনো স্বীকৃত বোর্ড বা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানে ডিপ্লোমার আবেদন করতে পারবেন অনায়াসে। ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডিং সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক কাজের উপর ট্রেড কোর্স পাস, ট্রেড কোর্স থাকলেও আপনি এখান থেকে আবেদন করতে পারবেন, বা যদি লাইসেন্স থাকে, ঠিক আছে, তা আবেদন করতে পারবেন। 8 নম্বরে মুয়াজ্জিন, 1 জন, 16তম গ্রেড, বয়স সর্বোচ্চ 25, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলিম বা সমমানের ডিগ্রি, কোরআনে হাফেজ, কিরাতে দক্ষতা থাকতে হবে। তারপরে আছে এখানে 9তম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেড, এটি বয়স সর্বোচ্চ 30, পদের সংখ্যা 257, আর এখানে আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 এবং 20 গতিতে শব্দ লেখার যে ক্ষমতা এটা থাকতে হবে। অফিস সহকারী, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, বয়স সর্বোচ্চ 30, 171 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2009 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থানীয় অধিবাসী হতে হবে। 25/3/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, মানে সরকারের যে একটা সুবিধা দেওয়া আছে এই বয়সের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকলে সেই ক্ষেত্রে 32 বছর হলে হবে। তবে মুক্তিযোদ্ধার যদি নাতি নাতকুর হয়, মানে পুত্রকন্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বয়স 30 বছরই গ্রহণযোগ্য। ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত তাদের জেনিউসি নিয়ে তারপরে আবেদন করতে হবে, মৌখিক পরীক্ষার সময় সেটা দেখাতে হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে মহামান্য আপিল বিভাগের সিভিল আফিলিয় নং এত এত এর রায়ের আলোকে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য বলে, মানে সর্বোচ্চ 40 বছর বলে গ্রান্টেড হবে আর কি। আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী LGED.teletalk.com এখানে গেলে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন, তারপরে আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, কীভাবে আবেদন ফর্ম ই করে হয় পূরণ করতে হয়। তারপরে হলো যে আপনার অনলাইন আবেদন এবং ফি জমাদানের শুরুর তারিখ হবে 4/1/2023 তারিখ সকাল 9:00 থেকে, এবং অনলাইন আবেদন জমা দেওয়ার 6 তারিখ 31/1/12 পর্যন্ত। তবে যারা আবেদন করবেন 72 ঘন্টার মধ্যে ফি জমা দিলেই হবে। ছবির সাইজ 300x300 100 KB সর্বোচ্চ, এবং সিগনেচারের সাইজ হবে 300x80 সর্বোচ্চ 60 KB। অনলাইন আবেদনকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থীকে অবশ্যই শতভাগ নিশ্চিত করতে হবে। এই আবেদন ফর্ম পূরণ করে এটা ডাউনলোড করে রাখতে হবে, এখানে ইউজার আইডি দেওয়া হবে। তবে এখানে লেখা আছে যে নম্বরের 2টি SMS আছে, যাই হোক টাকা জমা দেওয়া না বুঝলে টেলিটক মোবাইলের কাছে গেলে হবে, বা যারা জবের চেষ্টা করতেছে তাদের টেলিটক সিম আছে, তারা এই তাদের কাছে গেলে আপনি এটার সঠিকই পাবেন আর কি নিয়মাবলী, আবার এটা পড়লেও জানতে পারবেন। মোট 223 টাকা জমা দিতে হবে, ঠিক আছে, সকল পদের জন্যই, এটা অফেরতযোগ্য। এবং কীভাবে জমা দিতে হবে সমস্ত সুন্দর করে প্রসেস এইখান থেকে 1/1 SMS এর পদ্ধতি দেওয়া আছে। তারপরে আপনার এইখানে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না, তবে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি সমর্থনের প্রমাণক হিসাবে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করাতে হবে, এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 কপি, মানে 1 সেট, এগুলো অনুলিপি জমা দিতে হবে, মানে ফটোকপি বলেন বা স্ক্যান কপি দেওয়া ভালো। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনকারী ইউনিয়ন পরিষদের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এটি দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা থাকলে তাদের কাগজাদি, ঠিক আছে, ইত্যাদি আর কি। এখানে একটু দয়া করে দেখে নেবেন, ভিডিও অনেক দীর্ঘায়িত হবে, জাস্ট মূল টপিকসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। 6 নম্বর আছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের বিধিমালা যেটা আছে এটা পূরণ করা হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। কারণ দর্শানো ব্যতীত রেখে যে কোনো বা সকল আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে। উল্লেখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনে কোনো মিথ্যা তথ্য দিলে সেটাও বাতিল হবে পরবর্তী যে কোনো সময়, এবং শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করতে হতে পারে। একাধিক পদে পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হতে পারে, এই জন্য একাধিক পদে আবেদন না করাই ভালো। তবে যদি আপনি চান, যেহেতু টাকার পরিমাণ কম, চাইলে আপনার শিক্ষাগত এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী বা এক্সপিরিয়েন্স অনুযায়ী সবগুলোতে আবেদন করতে পারেন, বা যেটা যেটা আপনি চান, ঠিক আছে। যদি একই টাইমে না হয় সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বিশাল সুযোগ, যেহেতু অনেকগুলো প্রার্থী এখানে আবেদন করবে, সেই সেহেতু এক একটা টাইমে না হওয়ার সম্ভাবনাই বেশি, এটা গোপন কথা বললাম আর কি। আর যাই হোক, সিএবিসি জব কেয়ার আপনার চাকরির প্রস্তুতির অনুপ্রেরণা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।